বঙ্গশ্রী সংবাদে আপনাদের স্বাগত। আমি ফ্রিনা। চলুন দেখে নেওয়া যাক আজকের বিশেষ বিশেষ সংবাদগুলি। Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTech and Diploma Engineering courses in its Lars Green campus. With modern infrastructure and dedicated faculty and staff, build your engineering career with us. For admission, contact the number shown. মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশে আজ পূজা উপলক্ষে জামা কাপড় ইত্যাদি দেওয়া হয়। উলুবেড়িয়া পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শেখ সালিম, 26 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তৃপ্তি অধিকারী, 17 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ আবুল বাসার, 23 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের সভাপতি রজব মল্লিক, 10 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের সভাপতি শুভাশিস পালধি ওরফে বুবুন প্রমুখের হাতে জামা কাপড় তুলে দিচ্ছেন উলুবেড়িয়া পূর্ব বিধানসভা কেন্দ্রের বিধায়ক ইদ্রিস আলী। আগামী 29 সেপ্টেম্বর মঙ্গলবার আবার জামা কাপড় দেওয়া হবে বলে জানান। কৃষি বিল ও বিভিন্ন জনবিরোধী নীতির প্রতিবাদে হাওড়া শহরে আজ দুটি মিছিল করে তৃণমূল কংগ্রেস, আর এই মিছিলে প্রকাশ্যে আনল তৃণমূল কংগ্রেসের হাওড়ার গোষ্ঠীদ্বন্দ্ব। জেলা সদস্য সভাপতি লক্ষ্মীরতন শুক্লার ডাকে বিকেল 4 নাগাদ মিছিল শুরু হয় দাসনগর থেকে। উপস্থিত ছিলেন বনমন্ত্রী রাজীব ব্যানার্জি, কিন্তু এই মিছিলে না থেকে মন্দিরতলা থেকে বিকেল 5টায় পাল্টা মিছিল করেন সমবায় মন্ত্রী অরূপ রায়। অরূপের এই মিছিল নিয়ে রাজীবের মন্তব্য, তাদের মিছিল আসল মিছিল যা জেলা সভাপতি দেখেছিল। কেউ যদি পাল্টা মিছিল করে থাকে সেটা দলীয় শৃঙ্খলা ভঙ্গ করা হয়। এর পরিপ্রেক্ষিতে না করে রাজীবকে কটাক্ষ অরূপের। তিনি বলেন, কালকে রাজনীতি করতে এসে কেউ যদি কিছু বলে তাহলে কিছু বলার নেই। তিনি তার মিছিল আগেই ঠিক করেছিলেন। আজকে যে মিছিলের উদ্দেশ্য হচ্ছে কৃষক স্বার্থ বিরোধী এই কৃষি বিল অর্ডিন্যান্স, এটা কৃষকদের মোদি সরকার কৃষকদের সংজ্ঞাটাই পাল্টে দিয়েছে। এটা জনস্বার্থ বিরোধী এই কৃষি বিল, এর বিরুদ্ধে আজকের এই মুভমেন্ট, আমাদের মিছিল এখান থেকে শুরু হবে। এখান থেকে আমরা হাজার কাঁচতলা হয়ে, কাশুন্দিয়া শিবতলা হয়ে আমরা নেতাজি সুভাষ রোডে পড়বো, সেখান থেকে আমরা মল্লিক ফড়ক জেলে গিয়ে শেষ করবো। না না, এক জেলায় নয়, এটা জেলা কেন, এটা তো আমার মোট দৌড়ার মিছিল, এটা কোনো জেলার মিছিল। চিঠি দেওয়া হয়েছে থানাকে, এই মিটিংটা মিছিলটা আগে থেকে স্থির ছিল। আমি কৃষি বিল অর্ডিন্যান্স করার পরেই সঙ্গে সঙ্গে আমি এই মিছিল করার নির্দেশ দিয়েছিলাম আমাদের মধ্যওয়াড়া সভাপতি। মধ্যওয়াড়া সভাপতি মিছিল ডেকেছিলেন, আজকে সেই মিছিল হচ্ছে। এটা একই দিনে ওরা করেছে ঠিক কথা, কিন্তু মিছিলটা এটা আমার কেন্দ্রের মিছিল, মধ্যওয়াড়া কেন্দ্রে, এটা কোনো জেলার মিছিল। এখন কালকে রাজনীতি করতে এসে কেউ যদি কিছু বলে আমি সেটা কি বিতর্ক করবো? কালকে রাজনীতি করতে এসে কেউ যদি কিছু বলে, এটা মানুষ জবাবের কোনো ব্যাপার নেই তো, এটা তো আমার মধ্যওয়ার মিছিল শুধু। না না, কোনো গোষ্ঠীদ্বন্দ্ব, কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই। বিজেপির সর্বভারতীয় সম্পাদক নির্বাচিত হওয়ার পরে প্রথম জেলা সফরে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে বিজেপি নেতা অনুপম হাজরা। এদিন নবনির্বাচিত সর্বভারতীয় বিজেপি সম্পাদক অনুপম হাজরাকে উষ্ণ অভ্যর্থনা জানাতে বারুইপুর পদ্মপুকুর থেকে একটি বাইক র্যালির আয়োজন করেছিল জেলা বিজেপি কর্মী সমর্থকেরা, যেখানে কয়েকশো বাইক পদ্মপুকুর থেকে পুরাতন বাজার জেলা পার্টি অফিস অবধি প্রায় 4 কিলোমিটার রাস্তায় র্যালি করে তাকে জেলা পার্টি অফিসে নিয়ে আসেন। বিজেপি কর্মী সমর্থকদের অতি উৎসাহ। বিজেপির নবনির্বাচিত সর্বভারতীয় সম্পাদক নিজের গাড়ির বনেটের উপরে উঠে দলীয় পতাকা হাতে নিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। তাকে দক্ষিণ চব্বিশ পরগনার পূর্ব জেলার সভাপতি হরিকৃষ্ণ দত্ত ফুলের মালা ও উত্তরীয় পরিয়ে বরণ করে নেন। এরপরই তিনি দলীয় সাংগঠনিক বৈঠকে যোগ দেন। পতাকাটা
যে দায়িত্ব দিয়েছে, যে ভরসা রেখেছে, সেই ভরসার পূর্ণ মর্যাদা দেওয়া এটাই আমার সব থেকে বড় চ্যালেঞ্জ এবং সেটাই আমার এখন সব থেকে বড় নৈতিক কর্তব্য। অতএব 2021-এ যতক্ষণ না দল ক্ষমতায় আসছে ততক্ষণ দিনরাত এক করে সিনিয়র মোস্ট নেতৃত্ব যে দায়িত্ব দিয়েছে তাদের নেতৃত্ব সেই দায়িত্বের সেই ভরসার পূর্ণ মর্যাদা রাখাই হচ্ছে আমার এখন প্রধান ধ্যান জ্ঞান যাই বলুন। গতকাল রাহুল সিনহা একটা বক্তব্য রেখেছেন, দেখুন ব্যাপারটা হচ্ছে যে রাহুল দার সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক খুব ভালো, আর দ্বিতীয় কথা হচ্ছে আমি তো পদ দেওয়ার মালিক না, মানে আমি যদি এরকম হতো যে আমি নিজের পদটা নিজে করে নিলাম কাউকে সরিয়ে দিলাম তাহলে আমার উপর রাগ খুব দুঃখ হতো। সিদ্ধান্ত নেন সর্বভারতীয় সভাপতি নাড্ডাজি এবং আরও যারা অন্যান্য সিনিয়র নেতৃত্ব আছেন, অতএব রাহুল দা মানসিকভাবে হয়তো একটু আপসেট আছেন, আর যেহেতু একই সঙ্গে আমার ওনার ব্যক্তিগত সম্পর্কটা ভালো, আমার মনে হয় একটা চায়ের আড্ডা জমলে পুরো ব্যাপারগুলো সামনে আসবে, তখন আপনাদেরকে ভালো করে রিয়াকশন দিতে পারবো যে রাহুল দা কী ভেবে বলেছে, মিডিয়া কীভাবে সেটাকে অপপ্রচার করছে বা প্রচার করছে, যাই হোক না কেন সেটা যতক্ষণ না যে ব্যক্তি যিনি বলেছেন তার মুখ থেকে শুনছি ততক্ষণ এই ব্যাপারে মন্তব্য করা ঠিক না। আর যেহেতু আমি নিজের লাইফে একটা মানে প্রিন্সিপাল বা নীতিতে বিশ্বাস করি যে যার সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক ভালো রাজনীতির বাইরেও তার সঙ্গে সম্পর্কটা হয়, অতএব এথিক্যালি যে মানুষটাকে আমার ভালো লাগে তার এগেনস্টে আমি কিছু বলতেই পারবো না বা বলার প্রশ্ন আসেই না। 40 বছর বিজেপির সেবা এবং বিজেপির একজন সৈনিক হিসাবে কাজ করে এসেছি, জন্মলগ্ন থেকে বিজেপির সেবা করবার পুরস্কার এটাই যে তৃণমূল কংগ্রেসের নেতা আসছে তাই আমাকে সরতে হবে, এর চেয়ে বড় দুর্ভাগ্যের কিছু আর হতে পারে না, আমি এর বাইরে আর কিচ্ছু বলবো না। পার্টি যে পুরস্কার দিল সে পুরস্কারের পক্ষে বিপক্ষে কিচ্ছু আমি বলতে চাই না, আমি যা বলার 10 থেকে 12 দিনের মধ্যে বলবো এবং আমার ভবিষ্যৎ কর্মপন্থা ঠিক করবো। রাহুলের সঙ্গে বসলে ব্যাপারটা ক্লিয়ার হবে, রাহুলের সাথে 12 দিন টাইম দিয়েছে, 12 দিনের মধ্যেই কি বসবে চায়ের চুমুকে? হ্যাঁ, চা তো আমাদের বাঙালির একটা বিরাট বড় ব্যাপার, দিনে 10 কাপ 12 কাপ 10-12 কাপ চায়ের মধ্যে 1টা কাপ মানে রাহুলের সঙ্গে হবে না, 12 দিন টাইম আছে। দেখুন আমি তো আর এই টাইম নিয়ে চা খেতে যাবো না, আমার তো চায়ের ফিরে এতটা ইয়ে না যে 12 দিনের মধ্যেই যেতে হবে। আমি রাহুলের সঙ্গে আমার যেটা ক্যাজুয়াল সম্পর্ক, যখনই কলকাতায় থাকি সপ্তাহে একবার না একবার দেখা হয়, কথা হয়, চা খাওয়া হয়, এই সপ্তাহের মধ্যে যাবো, তার মানে 12 দিনের মধ্যেই করছে। আসলে কি হয়েছে, আমাদের দলের কার্যকর্তারা করোনার থেকে বড় শত্রুর সঙ্গে লড়ছে, মমতা বন্দ্যোপাধ্যায়, এবার সেখানে যখন দেখছে মাস্ক ছাড়াই লড়ে ফেলেছে করোনাকে আর তারা আমরা গুরুত্বই দিচ্ছি না বেসিক্যালি এখন যা পরিস্থিতি, আর আমি তো ঠিক করেছি এটাই যদি আমার কোনোদিন করোনা হয় আমি প্রথম মমতা ব্যানার্জিকে জড়িয়ে ধরব, কারণ এত মানুষকে ভালোবেসেছেন উনি করোনার সময়, মানুষের লাশ যেভাবে পুড়িয়েছেন যেন আমরা বাড়ির কুকুর বিড়ালের মানে মৃতদেহ এভাবে পোড়ায় না, কেরোসিন দিয়ে পুড়িয়েছে, ছেলে মারা গেছে বাবাকে মুখ দেখতে দেওয়া হয়নি, ভাইয়ের দেহ নেওয়ার জন্য 12 দিন 13 দিন ওয়েট করতে হয়েছে, ফলে এই রাজ্যবাসীকে যেভাবে কাঁদিয়েছেন মমতা, কারণ মমতার নামটাই মমতা, মমতার মহাবিপদ নেই ওখানে, তো সেইটা মমতা বন্দ্যোপাধ্যায়কে বুঝিয়ে দেবো। বারুইপুর পূর্ব জেলার কার্যকরী বৈঠক চলাকালীন বিজেপি কর্মীদের মধ্যে ব্যাপক মারামারি ও গণ্ডগোলের ঘটনা ঘটে। জেলা পার্টি অফিসের মধ্যেই ঘটনাটিতে আহত হয়েছে 11 জন, যাদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বারুইপুর মহকুমা হাসপাতালে প্রথম ভর্তি করানো হয়, তারপর সেখান থেকে নিয়ে যাওয়া হয় কলকাতা চিত্তরঞ্জন মেডিকেল হসপিটালে। বিজেপির নতুন সংগঠনের কমিটি কী হবে তা নিয়ে দিন শুরু হয়েছিল মিটিংয়ে, আর সেই মিটিংটা ঘিরে সূত্রপাত হয় গণ্ডগোলের। মহিলা কর্মীদের মারধর করা হয় বলে অভিযোগ। বিজেপির দাবি স্বরূপ দত্ত একজন জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য, কয়েকদিন আগেই তিনি নির্বাচিত হয়েছেন, তিনি তৃণমূলের দুষ্কৃতীদের সঙ্গে নিয়ে এদিন বিজেপি পার্টি অফিসে ঢুকে এসে এই গণ্ডগোল শুরু করেন। এই সভা শুরু হওয়ার আগে অনুপম হাজরার গাড়িটি ঘিরে বিক্ষোভ দেখানো হয় বারুইপুর পার্টি অফিসের সামনে। বিজেপির পূর্ব জেলার সভাপতি হরেকৃষ্ণ দত্তের অভিযোগ, যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তারা বিজেপির কেউ নয়,
তৃণমূলের একাংশ দুষ্কৃতীদের যোগসাজশেই এই ঘটনা ঘটেছে। এখানে পুরানো নতুনের কোনো গণ্ডগোল নেই। আপনার বিরুদ্ধে যে আপনি পুরানো যে বিজেপি কর্মী তাদেরকে কোনো প্রাধান্য দিচ্ছেন না, সেই কারণেই আজকের এই ঘটনা। যারা বিজেপি করে না, বিজেপির ছাউদারি বসে আছে, এতদিন ধরে মরুশিপারটা খেয়েছে, তারা এসে যখন দেখতে পাচ্ছে এখানে কিছু ফায়দা হচ্ছে না, নির্বাচন সামনে আছে, কত নির্বাচন ভেবে তারা বিজেপির কেউ নয়, তারা টিএমসির দালাল। আর এরাই কিন্তু আজকে এসে বসে আমাদের রাজ্য নেতৃবর্গের সামনে দিয়ে এসে সবাইকে ডেকে নিয়েছে, এখানে মাথা হচ্ছে প্রমুখ হচ্ছে এবং ও সবগুলোকে নিয়ে এসে করেছে, সকাল থেকে ওখানে জমায়েত করেছে, বিভিন্ন জায়গাতে লোক নিয়েছে এবং সেই গুন্ডা হারমাতগুলোকে নিয়ে রাজ্যের সাধারণ সম্পাদকের সামনে উনি বললেন, রিকোয়েস্ট করেছেন যে তোমাদের কথা শুনবো না, নানা রকমের ওনারা চলে গেছেন। তারপর মহিলাদের গায়ে হাত দিয়েছে, পাঁচজন সিরিয়াস দুর্দান্ত, মানে এখন জীবন নিয়ে টানাটানি হচ্ছে, এখন ওদের কী হবে ভগবান জানে। এই জিনিস আমরা বিজেপিতে কোনোদিন কল্পনাও করতে পারি, বিজেপির লোক হলে এটা করতে পারে। আগের দিনও তাই ওই ওখানে করে হামলাকারি করেছিল, বিজেপি শুনিয়ে চলে, কিন্তু এইভাবে আর চলতে পারে না। যা হয়েছে এটা আমি রাজ্যে থেকে জানিয়েছি, উনিও বলেছেন সব হয়েছে, সব কথা আর বলা যাবে না। কলকাতার বিশ্ব পর্যটন দিবস পালন করলো ট্রাভেল এজেন্ট অ্যাসোসিয়েশনের অফ বেঙ্গল। করোনা পরিস্থিতিতে বিশ্ব পর্যটন দিবস পালন করলেন ট্রাভেল এজেন্ট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল। শহরের উত্তর থেকে দক্ষিণ কার ও বাইক নিয়ে র্যালি করা হয়েছে। রবিবার পার্ক সার্কাস থেকে শুরু হয়ে গড়িয়াহাট, মুকুন্দপুর, রুবি হয়ে সিটি সেন্টার ওয়ানের সামনে তা শেষ হয়। উদ্যোক্তাদের বক্তব্য, আগামী দিনে করোনা থাকবে, তাই এই করোনা নিয়েই আগামী দিনে আমাদের পথ চলতে হবে। পাশাপাশি এই পরিস্থিতিতে পর্যটন শিল্পকে বাঁচাতে সামাজিক দূরত্ব মেনে চলতে হবে। আপনি জানেন ট্যুরিজম ইন্ডাস্ট্রি সব থেকে বেশি এমপ্লয়মেন্ট জেনারেট করে, আর এবারে ওয়ার্ল্ড টুরিজমের থিম হচ্ছে রুরাল ডেভেলপমেন্ট। রুরাল আমরা চাইছি যে ওয়েস্ট বেঙ্গল সরকারকে আমরা খুবই সরকারকে মানে ধন্যবাদ জানাতে চাই যে ওয়েস্ট বেঙ্গলে সব ডেস্টিনেশন খুলে দিয়েছে, অন্যান্য স্টেটে এটা খুলেনি, কিন্তু ওয়েস্ট বেঙ্গলে সব টুরিস্ট ডেস্টিনেশন খোলা হয়ে গেছে, লোক পাশাপাশি যেতে চালু করেছে। আর আমরা চাইছি, অ্যাপিল রাখছি ট্রাভেল ফ্যাটালিটি থেকে বা আমাদের লোক থেকে যারা ঘুরতে যায় তারা আসুন, এগিয়ে আসুন, স্টার্ট করুন, তাহলে আমরা জীবিকা পাবো, এমপ্লয়মেন্ট পাবো। আর রিস্টার্ট দ্য ট্যুরিজম ইজ মাস্ট, কোভিড থাকবে, কোভিড এখন চলতে হবে, তো আমরা সবাইকে জানাচ্ছি যে আপনারা আসুন, আমরা সব নিউ নর্মাল মেনে চলবো, যত বিধি আছে, স্যানিটাইজার, মাস্ক সব আমরা রেডি আছে। নামটা বলুন। নিউ নর্মাল আমরা রেডি। নামটা বলুন। চন্দ্রপ্রকাশ ভট্টা, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ট্রাভেল এজেন্ট অফ বেঙ্গল। আজ দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবার জেলা বিজেপির পক্ষ থেকে কৃষি বিল নিয়ে কর্মী সমর্থকদের সঙ্গে বৈঠক ও সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্য বিজেপির সহসভাপতি জয়প্রকাশ মজুমদার, রাজ্য কিষাণ মোর্চার সম্পাদক কৌশিক মুখার্জি, এছাড়াও ডায়মন্ড হারবার জেলা বিজেপির সাংগঠনিক সভাপতি ও সহসভাপতি সুফল প্রদীপ মণ্ডল, এছাড়াও বিজেপির অন্যান্য নেতৃত্ববৃন্দ। সাংবাদিকদের মুখোমুখি হওয়ার পর কেন্দ্রের নতুন কৃষি বিল পাশ হওয়া নিয়ে বিরোধীদের সমালোচনার জবাব দিলেন রাজ্য বিজেপির সহসভাপতি জয়প্রকাশ মজুমদার। পশ্চিমবঙ্গের কিছু মিডিয়া, আমি মিডিয়ার কাছে ক্ষমা চেয়ে নিয়েই বলছি, পশ্চিমবঙ্গের কিছু মিডিয়া তারা বলছেন সারা ভারত জুড়ে আন্দোলন হচ্ছে, তাই জন্য আমি প্রথমেই বলে দিলাম দুদিন আগেই ভারত বন্ধ ডাকা হয়েছিল পশ্চিমবঙ্গে বা অন্য অন্য প্রদেশে, কোথাও ভারত বন্ধ হয়েছে না। কৃষকরা রাস্তায় নেমেছেন না, সাউথ ইন্ডিয়ার কোনো স্টেটে কৃষকরা রাস্তায় নেমেছেন না, গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, পশ্চিমবঙ্গে নেমেছেন না। ছোট ছোট পকেটে দেখা গেছে হরিয়ানা এবং পাঞ্জাব, আমি বলছি আপনাদের, আপনারাও জানেন।
হরিয়ানায় যারা বা পাঞ্জাবে যারা আমাদের জোট সঙ্গী ছিল তারা গতকাল বলেছে আমরা আর জোট সঙ্গী থাকব না। আকালি দল তাদের এক মন্ত্রী পদত্যাগ করেছে, আপনার প্রশ্নের আগে আসার আগেই আমি বলছি। কিন্তু এই দুটো রাজ্যের বিশেষত্ব কি? এই দুটো রাজ্য সারা ভারতের মধ্যে সুপার রিচ, বিশেষ ধনী কৃষকদের দিয়ে ভর্তি। কেন না? সেখানকার কৃষকদের অ্যাভারেজ ল্যান্ড, গড়পড়তা জমি সারা ভারতের অন্য অন্য জায়গাকার কৃষকদের থেকে অনেক বেশি। কারুর 100 হেক্টর, কারুর 200 হেক্টর, তারা কোটি কোটি টাকার মালিক। তারা রাজ্যের ইকোনমি শুধু কন্ট্রোল করে তাই নয়, রাজ্যের রাজনীতিও কন্ট্রোল করে। তারা মার্সিডিজ গাড়িতে চড়ে, তারা মিছিল করেছে দেখবেন 3000 ট্রাক্টর নিয়ে, ছবি দেখেছেন কাগজে। আপনি ভাবতে পারেন পশ্চিমবঙ্গের কৃষকরা 100 লোকের মধ্যে একজনের ট্রাক্টর কি দুজনের ট্রাক্টর আছে? সারা ক্ষুদ্র চাষি, বললাম ক্ষুদ্র চাষি, প্রান্তিক চাষি। আর এই সুপার রিচ কৃষকরা আজকে কেন আন্দোলন করছে? কারণ যখনই তারা ফোরেরও কাজ করে, কৃষক বলে নিজেদের, তারা সকল কৃষকদেরকে কৃতদাসের মতন রেখিয়ে কাজ করায়, জমিদাস কৃষিকর্মী তাদের দিয়ে করিয়ে মুনাফা নেয়, নিজেরা কাজ করে, বলে কৃষক আমরা, জমির মালিক তারা। এবং তাদের অসুবিধে, তারা মান্ডি কন্ট্রোল করে, দাম কন্ট্রোল করে। আজকে যে ব্যবস্থা হচ্ছে তাতে তাদের এতদিনকার এই মৌরুষি পাটটা চলে যাবে। এবং তারা যখন বল রাগ করেছে, তারা যখন গোসা দেখিয়েছে, তখন যে রাজনৈতিক দলগুলো তাদের টাকার ওপর নির্ভর করে তাদেরকে ওই কথা শুনতে হয়েছে। একই জিনিস তো এখানেও চলছে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন বলেননি, আজ থেকে প্রায় মাসখানেক আগে আজকে আলুর দাম বেঁধে দিলাম 22 টাকা, নবান্ন থেকে বসে বলেছেন। কেন হয়নি 22 টাকা? কারণ পারেননি। খোরেরা মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকেও শক্তিশালী, কারণ তারা পার্টিটা বলে আমরা তোমার পার্টি টাকা দিয়ে চালাচ্ছি। তাই জন্যে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শোনার মতন জায়গা নেই। যে টাকা দেয় সে হুকুমও দেয়। তাই আর এখন আর মমতা বন্দ্যোপাধ্যায় আলুর দামের ক্ষেত্রে আর 22 টাকার কথা জাগে জাগে বলে মুখ ঘুরিয়ে নেন, আর কথা বলছেন না। আর কারোর প্রশ্ন? ইনস্টিটিউট অফ টেকনোলজি কলকাতা কন্ডাক্টিং AICT রেকগনাইজড এন্ড ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড MBA ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিটেকনিক প্রোগ্রাম। পদ্মশ্রী ডক্টর কেএল চোপড়া, এক্স ডাইরেক্টর অফ IIT খড়গপুর অ্যান্ড ফ্যাকাল্টিজ ফ্রম IIM, IIT, NIT, ক্যালকাটা অ্যান্ড যাদবপুর ইউনিভার্সিটি আর টিচিং 20 acres ক্যাম্পাস উইথ হোস্টেল অ্যান্ড ক্যান্টিন ফেসিলিটি, লাইব্রেরি, বুক ব্যাংক ফেসিলিটি, ল্যাঙ্গুয়েজ ল্যাব, ওয়াইফাই ক্যাম্পাস, স্পোর্টস কমপ্লেক্স, জিমনাশিয়াম অ্যান্ড সুইমিং পুল, স্ট্রং অ্যাসোসিয়েশন উইথ 50 কোম্পানিজ ফর বেস্ট ট্রেনিং অ্যান্ড প্লেসমেন্ট। ফর ডিটেল ভিজিট BBIT ওয়েবসাইট অর পার্টনার। আপনাদের মালিক গোপাল ঘোষ কোথায়? নমস্কার। হোমলি পরিবেশ, ওয়ান কফি প্লিজ। বজবজের প্রাচীন ও ঐতিহ্যশালী বস্ত্র প্রতিষ্ঠান শ্রী মহাবীর বস্ত্রালয় আধুনিক ডিজাইনের পোশাকের পাশাপাশি বেডশিট, বেড কভার, পিলো কভার, মশারি ছাড়াও মহিলাদের চুড়িদার, জিন্স, ফ্রক, টপ, লেহেঙ্গা, মধুবালা, লং কুর্তি ও বিয়ের শাড়ির বিপুল সম্ভার নিয়ে সেজে উঠেছে বজবজ ফাঁড়ির ঠিক উল্টো দিকে শ্রী মহাবীর বস্ত্রালয়। আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার ফ্লেক্স, দক্ষিণ শহরতলিতে এই প্রথম অত্যাধুনিক ফ্লেক্স প্রিন্টিং করা হচ্ছে মহেশতলা পুরাতন ডাকঘরের মা তারা এন্টারপ্রাইজে। এখানে ফ্লেক্স ফ্রন্টলাইট, ব্যাকলাইট, স্টার ফ্লেক্স, ভিনাইল ফ্রন্টলাইট, ভিসাইড ব্যাকলাইট ছাড়াও DGP-র যে কোনো কাজ করা হয়।
প্রিন্টিং জগতে বিশ্বস্ত প্রতিষ্ঠান মা তারা এন্টারপ্রাইজ, পুরাতন ডাকঘরে ভারত পেট্রোল পাম্পের বিপরীতে মা তারা এন্টারপ্রাইজ।